আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে টাইপস অফ রিসার্চ। টাইপস অফ রিসার্চ বলতে বোঝায় যে আমরা যে গবেষণাগুলো করব সেই গবেষণার অনেকগুলো ভাগ আছে, যে কোন পারপাসে করছি, কি জন্য করছি, কোথায় করছি। এখানে আমরা দেখেছিলাম যে রিসার্চ রেফার্স টু আ সিস্টেম্যাটিক স্টাডি অফ ওয়ান্স চুজেন সাবজেক্ট ফর অ্যারাইভিং অ্যাট বোথ নিউ অ্যান্ড ভ্যালিড কনক্লুশনস। তাহলে আমি কোনো একটা বিষয়ে জানতে চাই, সেই বিষয়টার ভ্যালিডিটি মানে ভ্যালিড কিনা, বা নতুন কোনো বিষয় আমি আনছি যে কি হয়, কেন হয়, কিভাবে হয়, কোথায় হয়, এই পুরো বিষয়টাই কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আমি যেখানে জানতে চাই সেটাই হচ্ছে গবেষণা। ইন সোশিওলজি উই ক্লেম টু এঙ্গেজ ইন সাইন্টিফিক রিসার্চ অফ সোশ্যাল ফেনোমেনা। সমাজতত্ত্বে আমরা এটা দাবি করি যে আমরা সোশ্যাল যে ফেনোমেনা, এখানে ফেনোমেনা বলতে ঘটনাকে বোঝায়, যে সোশ্যাল যে ফেনোমেনা আছে সেটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুধাবন করার চেষ্টা করি, যে সাইন্টিফিক ওয়েতে আমরা সেই সোশ্যাল ফেনোমেনাগুলোকে বোঝার চেষ্টা করব। বার্নার্ড হ্যাজ সাজেস্টেড দ্যাট অল রিসার্চার্স নিড টু আস্ক। বার্নার্ড বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি বলেছেন যে প্রত্যেক রিসার্চারকে কি কি জিজ্ঞাসা করা উচিত, যে তারা কি জিজ্ঞাসা করবে। ডাজ দ্য সাবজেক্ট অফ ইউর রিসার্চ রিয়েলি ইন্টারেস্ট ইউ, মানে আমি যে বিষয়ে গবেষণা করতে চাই সেটার কি সত্যি আমার মধ্যে ইন্টারেস্ট জাগাচ্ছে। ইজ ইট পসিবল টু ক্যারি আউট আ সাইন্টিফিক ইনকোয়ারি অন দ্য টপিক অফ ইউর রিসার্চ। আমি যে বিষয়টা সম্পর্কে জানতে চাই সেই বিষয়টার বৈজ্ঞানিক যে বৈজ্ঞানিকভাবে সেটা অনুসন্ধান করা কি সম্ভব। Do you have enough resources to start and complete your research? আমি যে বিষয়টা নিয়ে জানতে চাইছি সেটা শুরু করার মতো এবং শেষ করার মতো যথেষ্ট ম্যাটেরিয়াল আমার কাছে কি আছে। এখানে রিসোর্স বলছে, আর ইউ লাইকলি টু ফেস এনি এথিক্যাল অর মোরাল প্রবলেমস বাই আস্কিং ইউর রিসার্চ কোশ্চেন্স অর বাই ইউজিং সার্টেন মেথডস অ্যান্ড টেকনিক্স অর রিসার্চ। যদি কোনো রকম এথিক্যাল বা মোরাল প্রবলেম হয় সেটার জন্য তুমি রেডি কি, বা তোমাকে কি সেই ধরনের কোনো এথিক্যাল বা মোরাল প্রবলেম ফেস করতে হবে? কারণ আমরা জানি পরবর্তীকালে আমরা পড়বো যে গবেষণার ক্ষেত্রে সবসময় একটা ভয় থাকে যে আমি এথিক্সগুলো ঠিকঠিক মানছি তো, বা আমি মোরালিটিটা ঠিকঠাক ফলো করছি তো, তো সেই পথ সেই সমস্যাটা আসবে না তো আমার টেকনিকের ক্ষেত্রে বা মেথডের ক্ষেত্রে। ইজ দ্য সাবজেক্ট অফ ইউর রিসার্চ থিওরিটিক্যালি সিগনিফিকেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। আমি যে বিষয়টাই জানতে চাইছি সেটার সত্যিই কোনো তাত্ত্বিক দিক থেকে গুরুত্ব আছে কিনা এবং সেটা সত্যি ইন্টারেস্টিং কিনা। তাহলে অ্যাকর্ডিং টু বার্নার্ড, একটা রিসার্চারকে সবসময় এই জিনিসগুলো নিজেকে প্রশ্ন করা উচিত। তারপরে তারা রিসার্চের বিভিন্ন টাইপস দিয়েছে, সেই টাইপগুলো তারা কিভাবে দিয়েছে, তাদের যেভাবে মনে হয়েছে যে স্টুডেন্টরা ভালো বুঝতে পারবে। স্টুডেন্টরা কিভাবে ভালো বুঝতে পারে, কোন একটা রিসার্চ ভালো বোঝা যায় যত সেটা ডিকোটমির আকারে দেবে, যে এটা এ ওটা বি, এটা সি ওটা ডি, তাহলে পার্থক্যের আকারে দিলে আমরা ভালো বুঝতে পারি। সেই কারণে যতগুলো রিসার্চ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, টোটাল 13টা রিসার্চ দিয়েছে এবং একটার সাথে আরেকটার পার্থক্যের আকারে দিয়েছে যাতে আমরা সেটা ভালো বুঝতে পারি। তাই এখানে জোড়ায় জোড়ায় দেখতে পাচ্ছি সব। প্রথমেই রয়েছে বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড। বেসিকের কিছু আবার সিনোনিমস দিয়েছে, বেসিক অর পিওর অর ফান্ডামেন্টাল, এবং অন্যদিকে অ্যাপ্লাইড। তাহলে এটুকু বুঝতে পারি অ্যাপ্লাইড মানে যদি হয় যেটা আমি অ্যাপ্লাই করতে পারছি, তাহলে বেসিক মানে হবে সেটাই যেটা আমি অ্যাপ্লাই করতে পারছি না। এক্স্যাক্টলি তাই, বেসিক বা পিওর বা ফান্ডামেন্টাল মানেই হচ্ছে যেটা কিছু ফান্ডামেন্টাল রুল, ফান্ডামেন্টাল লস, ফান্ডামেন্টাল কিছু সোশ্যাল ফেনোমেনাকে, মানে সোশ্যাল ফেনোমেনার কিছু ফান্ডামেন্টাল রুল বা লসকে বা নর্মসকে ডিসক্রাইব করার চেষ্টা করে। যে সমাজে একটা জিনিস ঘটছে সেই বিষয়ে একটা আমি ল তৈরি করলাম, বা আমার কোনো একটা বিষয়ে ডাউট আছে সেই বিষয়টায় আমি একটা ধারণা তৈরি করলাম রিসার্চ করে, বা আগে থেকে একটা ধারণা ছিল সেই বিষয়টাতেই আমি আবার রিসার্চ করে দেখলাম যে সেটা ঠিক না ভুল। তাহলে এমন যে কোনো জিনিস যেখানে কিনা আমি একটা কনক্লুশনে আসছি, যেটা আসল উদ্দেশ্য যেটা ল ফ্রেম করা, একটা নর্ম ফ্রেম করা, একটা প্রিন্সিপাল ফ্রেম করা, সেই ধরনের রিসার্চগুলোকে বলছে বেসিক, যেগুলোর কিনা আদেও সমাজে অ্যাপ্লাইড দিকে কোনো রকম কোনো মানে অ্যাপ্লাই করা যাবে না সোসাইটিতে। সেগুলো হচ্ছে মেনলি কাজই হচ্ছে যে সোশ্যাল যে ফেনোমেনা সেগুলোর উপর ভিত্তি করে একটা ল তৈরি করা। তাহলে দেখ বুঝতেই পারছি এখান থেকে যে তাহলে রিসার্চ দুই ধরনের হয়, একটা হচ্ছে যে আমি অ্যাপ্লাই করতে পারবো, আর একটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো না, শুধুমাত্র আমি সামাজিক ঘটনাটার ল বা প্রিন্সিপালই ফ্রেম করতে পারবো। তো এটা হচ্ছে সেটা যেখানে আমি ল বা প্রিন্সিপাল ফ্রেম করছি। এবার তারপরেই বলছে যে যেখানে কিনা পিওর রিসার্চ মানেই হচ্ছে সেটা একটা প্রিন্সিপাল বা ল তৈরি করবে,
উল্টো দিকে আরেকটা দাঁড়িয়ে আছে, যেটার নাম হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চের কাজ হচ্ছে যে কিভাবে কোনো জিনিসের উন্নতি হতে পারে, কিভাবে কিছু হতে পারে, তাহলে কি কোনো একটা চেঞ্জ আনার প্রক্রিয়ায় যে গবেষণাটা আমরা করে থাকি সেটা হচ্ছে এই অ্যাপ্লাইড রিসার্চ। ইন সোশিওলজি উই ক্যারি আউট অ্যাপ্লাইড রিসার্চ ইন দ্য ফিল্ডস অফ সোশ্যাল, সেমি সোশ্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিক্যাল প্রবলেমস। তাহলে সমাজের বা আধা সমাজ বা সমাজ মনস্তাত্ত্বিক যে সমস্ত সমস্যা যেগুলো কিনা আমাদের নিরূপণ করা উচিত বলে আমাদের মনে হয় যে কোন একটা গবেষণার মাধ্যমে যদি এটা ঠিক করা যেত, তাহলে যেই গবেষণার মাধ্যমে আমরা সেই জিনিসগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করি সেটা হচ্ছে অ্যাপ্লাইড। এখানে এক্সাম্পল দিয়েছে, সোশিওলজিস্ট মেকিং আ স্টাডি অফ নেচার অ্যান্ড দ্য এক্সটেন্ট অফ ড্রাগ অ্যাবিউজ এবং ট্রাক অ্যান্ড অটো রিক্সা ড্রাইভার্স আর এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স আর ওয়ার্কিং অফ ফর পিওর রিসার্চ। ইফ দিস ইজ ফলোড বাই আ স্টাডি অফ হাউ টু রিডিউস ড্রাগ অ্যাবিউজ এবং ট্রাক অ্যান্ড অটো রিক্সা ড্রাইভার্স, ইট উইল বি অ্যাপ্লাইড রিসার্চ। খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে, কি বলছে যে সমাজতাত্ত্বিকরা স্টাডি করছে, কি স্টাডি করছে, যে এক্সটেন্ট অফ ড্রাগ অ্যাবিউজ এবং ট্রাক অ্যান্ড অটো রিক্সা ড্রাইভার্স আর এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স, যে যারা শ্রমজীবী মানুষ হয় তারা এই ড্রাগ অ্যাবিউজ করে কি করে না, এবং যারা অটোরিকশা চালায় বা ট্রাক চালায় তারা ড্রাগ অ্যাবিউজ করে কি করে না। তাহলে এই যে আমি গবেষণাটা করছি যে কারা করে না, কারা করে, ড্রাগ অ্যাবিউজের মাত্রাটা কিরকম থাকে, দ্যাট ইজ পিওর রিসার্চ অর ফান্ডামেন্টাল রিসার্চ। তাহলে ওয়েন ইফ দিস ইজ ফলোড বাই আ স্টাডি অফ হাউ টু রিডিউস, তাহলে আমি কিভাবে কমাবো, আমি কিভাবে কমাতে পারি, সেটা যখন স্টাডি করছি সেটা হয়ে যাচ্ছে অ্যাপ্লাইড। তাহলে ধর যারা অটো চালায় তারা ড্রাগ সেবন করে, ঠিক আছে, বা ড্রাগ নিয়ে তারা খুব গালিগালাজ করে, মারধর করে বা ডোমেস্টিক ভায়োলেন্স তৈরি করে, আমি যখন এই রিসার্চটা করছি তখন সেটা পিওর। আর কিভাবে সেটাকে কমানো যেতে পারে যখন আমি সেই রিসার্চটা করব, সেটা হয়ে গেল অ্যাপ্লাইড, সিম্পল। তাহলে এই অ্যাপ্লাইড রিসার্চটা মেইনলি ব্যবহৃত হয় এই যে সোশ্যাল প্রবলেম, সোশ্যাল প্ল্যানিং, সোশ্যাল লেজিসলেশন, সোশ্যাল হাইজিন, রিলিজিয়ান, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয় যে সমাজে সেই জিনিসগুলো যে অবস্থায় রয়েছে সেই অবস্থার উন্নতিটা কিভাবে করা যায়, বিশেষত সেই কারণেই এটা কিন্তু ব্যবহৃত হয়। তাহলে এটা আমাদের গেল হচ্ছে পিওর, ফান্ডামেন্টাল অর বেসিক রিসার্চ এর সাথে অ্যাপ্লাইড রিসার্চের পার্থক্য, এবং আমাদের বোঝা গেল যে জিনিসটা কি। নেক্সট হচ্ছে ডেসক্রিপটিভ অ্যান্ড অ্যানালিটিক্যাল রিসার্চ। নামেই বলে দিচ্ছে সবটা, ডেসক্রিপটিভ, তার মানে যে সমস্ত রিসার্চে আমি অনেক ডেসক্রিপশন দেব, কি হয়েছে, কোথায় হয়েছে, কতক্ষণ ধরে হলো, এই সমস্ত বিষয়গুলো আমি ডেসক্রিপশন দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। তার মানে ডেসক্রিপটিভ রিসার্চ কোথাও না কোথাও ঘটনাটা হয়ে যাওয়ার পরে হয়, তার মানে সাংবাদিকদের যে কাজ সেটা হচ্ছে ডেসক্রিপটিভ, যে কোন একটা জায়গায় ঘটনাটা ঘটে গেছে সেই জায়গায় গিয়ে বোঝার চেষ্টা করছে কি হয়েছে, কবে হয়েছে, কতক্ষণ ধরে হলো, বা হচ্ছে কে আগে প্রথম দেখেছে, এইগুলো হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে পড়ছে। এক্স পোস্ট ফ্যাক্টও বলছে এই জিনিসটাকে, তার মানে তারা শুধু রিপোর্ট করতে পারে যেটা হয়েছে সেই বিষয়টাকে, শুধু রিপোর্টই করতে পারে, শুধু এটাই ডেসক্রিপটিভ রিসার্চাররা পারে, তাছাড়া তাদের হাতে আর কিচ্ছু নেই। অন্যদিকে অ্যানালিটিক্যাল, অ্যানালিটিক্যাল বোঝাচ্ছে যে অ্যানালিসিস করে যেটা, তাহলে কি কি অ্যানালিসিস হতে পারে, যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, যেটা হয়ে গেল তার পেছনে কি কারণ ছিল, আবার এই ঘটনাটা যাতে না হয়, এই যে অ্যানালিসিসটা করছে, একটা ডেটা রেডি করছে যাতে যে ঘটনাটা হয়েছে সেটা আর কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, আর যাতে না হয়, এটা হচ্ছে অ্যানালিসিস, সেই অ্যানালিটিক্যাল, তার মানে বিশ্লেষণ। তাহলে আগেরটা হচ্ছে শুধুমাত্র ডেসক্রিপশন দেয়, বর্ণনা করছে, আর এটা হচ্ছে অ্যানালিসিস করছে। এটা হচ্ছে তাহলে দুই ধরনের রিসার্চ। দেখ, বুঝতেই পারছিস যে প্রত্যেকটা রিসার্চ একে অপরের ডিফারেন্স হিসাবে দিয়েছে যাতে খুব সুন্দর করে বোঝা যায়, ঠিক তাই। তাহলে ওপরেরটা যদি হয় বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ, পরেরটা তাহলে অ্যানালিটিক্যাল, যেখানে শুধু অ্যানালিসিস করার চেষ্টা করছে পুরো বিষয়টাই। One of the tasks in the analysis of data, especially those pertaining to social and personal problems, is the establishment of cause and effect relationship. কি হয়েছে, কেন হয়েছে, এটার কারণে ওটা হচ্ছে, অ্যানালিসিসে সবসময় আমরা এটাই কিন্তু খুঁজি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল যে মেথড, অ্যানালিটিক্যাল যে রিসার্চ, তার একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা সবসময় একটা কজাল ফ্যাক্টরগুলোকে খোঁজে, তার ফলে কি হয়েছে সেটা খোঁজে, তাহলে কি হয়েছে, কেন হয়েছে, কজ এফেক্ট রিলেশনশিপ খুঁজতে থাকে।
নেক্সট হচ্ছে এম্পিরিক্যাল অ্যান্ড এক্সপ্লোরেটরি। আমরা এম্পিরিক্যাল কথাটার সাথে আগেই পরিচিত, যে এম্পিরিক্যাল বলতে বোঝায় যে সাধারণত আমরা যা চোখে দেখছি, কানে শুনছি, বুঝছি, আমার চোখের সামনে যেটা হচ্ছে সেটা হচ্ছে এম্পিরিক্যাল। তাহলে এম্পিরিক্যাল রিসার্চ রিলাইজ অন দ্য এক্সপিরিয়েন্সেস অর অবজারভেশনস অ্যালোন। তাহলে আমি যে অভিজ্ঞতা লব্ধ, মানে অভিজ্ঞতা দ্বারা অর্জন করছি এবং যে চোখে দেখছি সেটা হচ্ছে এম্পিরিক্যাল রিসার্চ, অফেন উইদাউট ডিউ রিগার্ড টু সিস্টেমস অ্যান্ড থিওরি। তাহলে অনেক সময় এটা সিস্টেম বা থিওরিরও ধার ধারে না, যে আমি আমার চোখের সামনে যেটা দেখছি, আমি আমার অভিজ্ঞতার মাধ্যমে যেটা দেখেছি সেটাই এম্পিরিক্যাল রিসার্চ। অন্যদিকে এক্সপ্লোরেটরি বলতে বোঝায় এক্সপ্লোরেটরি রিসার্চ ইজ কোয়ালিটেটিভ হুইচ বিকামস ইউজফুল ইন ফর্মুলেটিং হাইপোথেসিস অর টেস্টিং হাইপোথেসিস অ্যান্ড থিওরিজ। তাহলে আমি যখন কোনো হাইপোথেসিস বানাতে চাই, কোনো হাইপোথেসিসকে টেস্ট করতে চাই, কোনো থিওরি বানাতে চাই, তখন আমার যেটা দরকার পড়ছে সেটা হচ্ছে এক্সপ্লোরেটরি রিসার্চ। ইন দিস রিসার্চ দ্য অ্যাজাম্পশন ইজ দ্যাট দ্য রিসার্চার হ্যাজ লিটল অর নো নলেজ of the problem or situation under study or is familiar with the structure or the group under study. তাহলে আগেরটা হচ্ছে আমি পুরোপুরি জোর দিলাম যে রিসার্চার কি দেখছে সেটার উপরে, দেখে সেটা কি বুঝছে, আর পরেরটাই হচ্ছে আমরা একদম ধরেই নিই যে রিসার্চার কিছু জানেই না, সে হাইপোথিসিস টেস্ট করার জন্য, হাইপোথিসিসকে তৈরি করার জন্য বা একটা থিওরি তৈরি করার জন্য এক্সপ্লোর করছে রিসার্চের বিভিন্ন ধরনগুলো, অ্যান্ড দ্যাট ইজ এক্সপ্লোরেটরি। তাহলে দ্বিতীয়টাই হচ্ছে ও কোথাও না কোথাও এক্সপ্লোর করছে, নিজে নিজেকে গুরুত্ব দিচ্ছে না, আর এম্পেরিক্যালে রিসার্চার নিজেকেই বেশি গুরুত্ব দিচ্ছে, থিওরি বা সিস্টেমের অনেক সময় ধারই ধারছে না যে কী থিওরি কী সিস্টেম, আমি যা দেখছি সেটাই। এক্সপ্লোরেটরি সিস্টেম অনেক জায়গায় ফলপ্রসূ হয়, যেখানে হচ্ছে কারাপশন, পলিটিক্যাল লাইফ, হ্যারাসমেন্ট বাই পুলিশ, রুরাল পভার্টি। তাহলে কি সেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করার মাধ্যমে বুঝতে পারি যে ধর এক্সপ্লয়টেশন হচ্ছে আমরা বুঝতে পারছি না, তাহলে কি এম্পিরিক্যাল ওয়েতে যদি চলি যে আমার সামনে কি জানে বল বল কারাপশন হচ্ছে না, আমার সামনে এক্সপ্লয়টেড হচ্ছে না কেউ, মানে কেউ শোষিত হচ্ছে না, তাহলে কি সোসাইটিতে এক্সপ্লয়টেশন নেই, কারাপশন নেই? তাহলে এম্পিরিক্যাল ওয়েতে যদি চলি তাহলে বলবে যে না নেই। কিন্তু যদি আমরা এটা এক্সপ্লোরেটরিতে ঢুকি যে আমরা সেটাকে স্টিং অপারেশন করছি, কথা বলে বোঝার চেষ্টা করছি, আরো আরো চোখের সামনে যেটা হচ্ছে সেটা না, আরো বই পড়ে তাদের সাথে কথা বলে এক্সপ্লোর করছি, তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ সোসাইটিতে কারাপশনও আছে, এক্সপ্লয়টেশনও আছে। তাহলে এক্সপ্লোরেটরি রিসার্চের মাধ্যমে আমরা ওই ওই সুবিধাগুলো পাই যে কেন রুরাল পভার্টি আছে, পুলিশের দ্বারা কারা হ্যারাস্ট হচ্ছে, এই বিষয়গুলো আমরা খুঁজে পাই। ফোর্থ, কোয়ান্টিটেটিভ ভার্সেস কোয়ালিটেটিভ রিসার্চ। প্রত্যেকটা রিসার্চের মজা এটাই যে নামের মধ্যেই বলে দিচ্ছে কোনটা কি জিনিস। এটা বলছে কোয়ান্টিটেটিভ ভার্সেস কোয়ালিটেটিভ, মানে যেখানে একদিকে আমরা জোর দেব কোয়ান্টিটির ওপর, যে একটা রিসার্চ সেটা শুধু কোয়ান্টিটি নিয়ে আলোচনা করে, কতজন মানুষ, তারা বছরে কত টাকা পায়, তারা কোন ক্লাস অব্দি পড়াশোনা করলো, পুরো কোয়ান্টিটির মধ্যে থাকে। আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ, যে যে টাকাটা পায় তার দ্বারা তার কি কোনো লাভ হয়, পড়াশোনা যে করেছে HS অব্দি তাতে কি সে সত্যিই কি কিছু শিখেছে, তাহলে কোয়ালিটির দিকে নজর দিচ্ছে। তাহলে দুই ধরনের রিসার্চ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ যেটা শুধুমাত্র ওই স্ট্যাটিস্টিক্স, ডেটা অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্স, বার ডায়াগ্রাম এইসব নিয়েই ব্যস্ত থাকে, কোয়ান্টিটির মাধ্যমে কোনো ঘটনাকে দেখানোর চেষ্টা করে। আর আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ, যেখানে হচ্ছে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সের আবদ্ধ না থেকে তার কোয়ালিটি বোঝার মাধ্যমে সেই ঘটনাটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে। নেক্সট হচ্ছে এক্সপ্ল্যানেটরি অ্যান্ড লংগিটিউডিনাল। নামগুলো মনে রাখবি, ওটা ছিল হচ্ছে এর আগে পড়েছি আমরা এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ, অ্যানালিটিক্যাল, এটা হচ্ছে এক্সপ্ল্যানেটরি, মানে এক্সপ্লেন করছে, কারণ বোঝানোর চেষ্টা করছে, কারণ বলার চেষ্টা করছে, দ্যাট ইজ এক্সপ্ল্যানেটরি রিসার্চ। ওকে, এক্সপ্ল্যানেটরি রিসার্চে আমরা কি পড়বো, কজেস অফ সোশ্যাল ফেনোমেনা, যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে। অ্যানালিটিক্যালে মনে রাখতে হবে কজ অ্যান্ড এফেক্ট, এক্সপ্লেনেটরিতে অনলি কজ অফ সোশ্যাল ফেনোমেনা। ইট এইমস টু এস্টাবলিশ এ রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, সমাজে যে যে ভেরিয়েবলগুলো রয়েছে, যে শিক্ষা বাড়লে মানুষ
চাকরি পায়, যে শিক্ষা, যে শিক্ষিত হয় সে চাকরি পায়, বা যে চাকরি পায় সে তার ক্লাস বাড়িয়ে নেয়। তাহলে নানা রকম যে ভেরিয়েবল আছে সোসাইটিতে, একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবল যুক্ত, যে এডুকেশন বাড়লে পরে মানুষ অনেক লিবারাল হয়, এডুকেশন বাড়লে মানুষ আর রিলিজিয়াস অর্থোডক্সের মধ্যে থাকে না, এই যে ভেরিয়েবলগুলো, সেইগুলোর একটা রিলেশন খুঁজে বার করার চেষ্টা করে যে সোসাইটির কোন ভেরিয়েবলটা কোন ভেরিয়েবলের সাথে যুক্ত। হাউ ওয়ান ইজ দ্য কজ অফ দ্য আদার, অর হাউ ওয়েন ওয়ান ভেরিয়েবল অকার্স ইন আদার উইল অলসো অকার, যে কোনটার জন্য কেন হচ্ছে। একটা ভেরিয়েবল যদি না হয় তাহলে আরেকটা ভেরিয়েবল কি হওয়া সত্যিই সম্ভব? মানে এডুকেশন যদি আমি না দিই তাহলে কি মানুষ স্বাধীন চেতা হবে না? আমি যদি এডুকেশন না দিই তাহলে মানুষ কি রিলিজিয়াস অর্থোডক্সি থেকে বেরোতে পারবে না? তো এই হচ্ছে মেনলি ওই ভেরিয়েবলগুলোকেই কিন্তু স্টাডি করছে, ভেরিয়েবলগুলোর রিলেশন স্টাডি করছে, কোনো ঘটনা কেন ঘটছে সেই কেনটা বোঝার চেষ্টা করছে। For instance, explaining the relationship between broken families and juvenile delinquency, or between drug abuse and the lack of family control, or between a student strike in a college and the apathy to solving students' grievances. তাহলে আমাকে কি কি এক্সাম্পল দিল? এক ফ্যামিলি যে ভেঙে যাচ্ছে, তার সাথে ছোট বয়সে শিশুরা যে অপরাধ করে, যেটাকে আমরা কিশোর অপরাধ বলে জানি, তার কি কোনো সম্পর্ক আছে? দেখার চেষ্টা করছে মানুষ যারা ড্রাগ মানে আর কি নেশা নেশা করে, তাদের সাথে তার ফ্যামিলির কন্ট্রোল না থাকার কি কোনো মানে যোগসূত্র আছে? বা দেখছে যে স্টুডেন্ট স্ট্রাইক আর হচ্ছে কলেজে, মানে স্টুডেন্ট কলেজে স্টুডেন্টরা স্ট্রাইক করে আর কলেজে স্টুডেন্টদের প্রতি অ্যাডমিনিস্ট্রেশনের কোনো রকম নজর না দেওয়া, এই দুটো ভেরিয়েবলের কি কোনো সম্পর্ক আছে? জাস্ট এক্সাম্পল দিয়ে দেখালো যে এক্সপ্লেনেটরি রিসার্চটা কি। So explanatory research is mainly concerned with the causes or the why factor about a phenomena. It does not involve comparison at the factors of change. তাহলে does not involve comparison, যে compare করছে না এটার সাথে ওটা, বা কেন হচ্ছে সেই ফ্যাক্ট মানে পরিবর্তনটা কেন হলো সেই ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করছে না, এটা শুধু কেন আলোচনা করছে। ফ্যাক্টর কি সেটা খোঁজা আর কেন হচ্ছে সেটা খোঁজা, দুটোর কিন্তু পার্থক্য আছে। ফ্যাক্টরের মধ্যে অন্য অনেক জটিল জিনিস পড়ে, আর ওয়াই এর মধ্যে শুধু দেখে যে কোনটার জন্য কোনটা হতে পারে, বা একটা চেঞ্জ হলে আরেকটা কি চেঞ্জ হয়। ফর ইনস্ট্যান্স একটা এক্সাম্পল দিচ্ছে, রিসার্চ অন ভায়োলেন্স এগেনস্ট ওয়েমেন লাইক টু আনসার দ্য কোয়েশ্চেন হোয়াই মেন কমিট ভায়োলেন্স, মহিলাদের ওপর অত্যাচার কেন হয়, এটা দেখার চেষ্টা করছে যে পুরুষরা মহিলাদের ওপর কেন অত্যাচার করে। তাহলে আমি দেখো একটা জাস্ট জিনিস খোঁজার চেষ্টা করছি, কারণ খুঁজছি, তাহলে এটা এক্সপ্লানেটরি। এখানে এটাই বলছে যে অন্যান্য রিসার্চের সাথে আমাদের গুলিয়ে ফেললে চলবে না। সাধারণত অন্যান্য অনেক রিসার্চ আছে যেগুলো হচ্ছে ওয়াই এর সাথে সাথে সেই ফ্যাক্টর গুলো খোঁজার চেষ্টা করে, তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে যে এই দুটো জিনিস কিন্তু আলাদা। দেন ইট ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সপ্লানেটরি রিসার্চ, দ্য হাইপোথেসিস ইজ অ্যান এক্সপ্লানেটরি রিসার্চ, এক্সপ্রেসেস দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, কি কি ভেরিয়েবল, মহিলাদের ওপর অত্যাচার আর পুরুষের দ্বারা অত্যাচার, অ্যান্ড দ্য রিসার্চ ডিজাইন ফোকাসেস অন অ্যাসার্টিং দ্য ওয়াই অ্যাসপেক্ট অফ দ্য কোরিলেশনশিপ, যে কেন করছে সেটা খোঁজার চেষ্টা করছে। দ্য কোরিলেশনশিপ স্টাডিজ শুড নট বি কনফিউজড উইথ কজাল স্টাডিজ, তাহলে আমি এখানে কোরিলেশন খুঁজছি, কজ খুঁজছি না। আবার বলছে দ্য কোরিলেশনশিপ স্টাডিজ শুড নট বি কনফিউজড উইথ কজাল স্টাডিজ অ্যাজ দে আর নট সিনোনিমাস, যে মহিলারা পুরুষদের উপর কেন অত্যাচার করছে কোরিলেশন। আমি যদি বলতাম মহিলাদের উপর কেন অত্যাচার হয়, এটা আমি কজ খুঁজছি, আমি কজ খুঁজছি না, আমি জিজ্ঞাসা করছি যে মহিলাদের উপর পুরুষরা কেন অত্যাচার করে, তাহলে দুটো ভেরিয়েবল আমি আগে থেকে টিক করে দিলাম, সেটার কারণ খুঁজতে বলছি, সেটা হয়ে গেল কোরিলেশনশিপ স্টাডিজ। আর আমি যদি বলতাম মহিলাদের উপর অত্যাচার কেন হয়, সেটা হতো কজাল স্টাডি। Two variables in a hypothesis may be related to each other either positively or negatively but may not have a causal relationship. তাহলে দুটো জিনিস একে অপরের সাথে নানাভাবে যুক্ত থাকতে পারে, পজিটিভলি অর নেগেটিভলি, দুটো ঘটনা একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে নানাভাবে যুক্ত থাকতে পারে, কিন্তু তার মানে এটা না যে দুজনের মধ্যে একটা কজাল রিলেশনশিপ আছে, যে এটা হলে ওটা হয়, ওটা হলে এটা হয়। তার মানে আমি বলতে পারি যে পুরুষরা মহিলাদের উপর অত্যাচার করে, এখানে কিন্তু তুই কোনো কজাল রিলেশনশিপ খুঁজে পাবি না, যে মহিলারা এটা করে বলে পুরুষরা এটা করে, কিন্তু সেখানে আমরা কো রিলেশনশিপ খুঁজে পারবো, যে
মহিলাদের ওপর পুরুষরা অত্যাচার করছে, কোরিলেশন, কিন্তু কজালিটি নেই যে মহিলারা এটা করে বলে পুরুষরা অত্যাচার করে। আশা করি বোঝাতে পারলো। আর লংগিটিউডিনাল রিসার্চটা খুবই সোজা, দীর্ঘকাল ধরে আমি কোনো স্টাডি করছি। লংগিটিউডিনাল রিসার্চ ইনভলভস দ্য স্টাডি অফ এ প্রবলেম অর দ্য সেম বডি অফ ফেনোমেনা ওভার আ পিরিয়েড অফ টাইম, দীর্ঘকাল ধরে একটা জনজাতির উপর আমি রিসার্চ করে যাচ্ছি। ফর এক্সাম্পল, প্রিভ্যালেন্স অফ এইডস অ্যামং মেলস অ্যান্ড ফিমেলস ইন ইন্ডিয়া ইন 1979, 1989, 1999, এত বছর ধরে কাজ হয়েছে, 10 বছর গ্যাপে গ্যাপে। তাহলে এরকম যে কোনো রিসার্চ যেটা এত বছর ধরে চলবে সেটাকে আমরা বলি লংগিটিউডিনাল রিসার্চ। নেক্সট, এক্সপেরিমেন্টাল অ্যান্ড ইভ্যালুয়েটিভ। এই এক্সপেরিমেন্টাল জিনিসটা খুবই মজার। এখানে এক্সপেরিমেন্টালে কি করে, 100 জন আসামি আছে, সেই 100 জন আসামির মধ্যে দেখতে চায় যে এদের যদি ছেড়ে রাখা হয় এরা পালিয়ে যাবে কিনা, বা 100 জন আসামিকে ছেড়ে রাখা হবে তারা নিজেদের মধ্যে কি কি আলোচনা করে সেটা শুনতে চায়। তো এই 100 জনের সাথে একজন রিসার্চার নিজেদের 20 জনকে ছেড়ে দিল, তাহলে 120 জন। তাহলে এবার এই 120 জন ছাড়া রয়েছে সেইখানে, এবার রিসার্চার দেখে এক্সপেরিমেন্ট করছে যে তারা কি করছে, কেন করছে, কিভাবে করছে। তাহলে ঠিক গিনিপিগের মতো যে দেখছে, তাদের অবজারভেশনে রেখে দিয়ে দেখছে নানা রকম সিচুয়েশনে ফেলে যে তারা কি করে, এবং সেটা থেকে একটা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করছে যে কি করা যেতে পারে এদের সাথে পরে। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টস আর থিওরিটিক্যালি দ্য পিওরেস্ট ওয়ে অফ ডিলিং উইথ দ্য প্রবলেম অফ কজ অ্যান্ড এফেক্ট, যে কোন জিনিসটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা বোঝার, মানে কোনো সমস্যার কজ অ্যান্ড এফেক্ট বোঝার সবচেয়ে সহজতম উপায় হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। দেয়ার ফর দ্য এক্সপেরিমেন্ট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড ওয়ে অফ গেটিং অ্যাট দ্য প্রবলেমস অফ এক্সপ্লেনেশন। Ideally, in this type of research, the researcher would like to show that X causes Y. In order to show that X causes Y, the researcher will have to demonstrate that X was both a necessary and a sufficient cause of Y. That is, the researcher will have to show that X must occur in order to Y to follow, and that Y is the result of X or nothing else. Controlled experiments involve them. যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে controlled experiments. তাহলে কি বললো যে এই এক্সপেরিমেন্টাল রিসার্চে রিসার্চারকে দেখাতে হয় যে এক্স এর জন্য ওয়াই হয়। এই এক্সপেরিমেন্টাল রিসার্চটা কোনো প্রবলেমকে বোঝার একদম সহজতম উপায়। তারপর বলছে কন্ট্রোল এক্সপেরিমেন্টের কথা, কন্ট্রোলড এক্সপেরিমেন্টস ইনভলভ দ্য ম্যানিপুলেশন অফ সার্কামস্টেন্সেস, যে এক এক রকম জায়গায় এক এক রকম সিচুয়েশন তৈরি করে। The researcher needs to identify factors which are significant and then introduce them or to exclude them from the situation so that their effect can be observed. আমি বুঝতে পারছি না যে মারামারি কেন করে জেলের আসামিরা, সেই কারণে আমি এক্সপেরিমেন্ট করার জন্য কন্ট্রোলড এক্সপেরিমেন্ট করছি। কন্ট্রোল এক্সপেরিমেন্ট মানে কি, যে আমি তাদের মধ্যে আমি সেখানে হচ্ছে কিছু গান চালিয়ে দিলাম দেশাত্মবোধক, দেখলাম যে না দেশাত্মবোধক গান চললে তারা মারামারি করছে না। আবার আমি কোনো একদিন তাদেরকে খাওয়া কম দিলাম, দেখলাম যে খাওয়া কম দেওয়ার কারণে তারা মারামারি করছে। তাহলে আমি বোঝার চেষ্টা করছি, এক্সপেরিমেন্ট করছি যে কেন করে, কি কারণে করে, সেটা করে যাওয়ার আমি চেষ্টা করছি। তাহলে কোনো ফ্যাক্টরকে আমি আলাদা করে ঢোকাচ্ছি বা কোনো ফ্যাক্টরকে আমি বাইরে বার করে নিচ্ছি, এইভাবে কারণটা বোঝার চেষ্টা করছি, কজ অ্যান্ড এফেক্টের কারণ। এখানে এক্সপেরিমেন্টাল রিসার্চের অনেকগুলো উদাহরণ দিয়েছে, হয়তো আমাদের সবটা নাও লাগতে পারে। এভালুয়েটিভ রিসার্চটা খুবই সোজা, সে কারণে এখানে এভালুয়েটিভ রিসার্চের ব্যাপারে খুব বেশি কিছু দেওয়াও নেই। এভালুয়েটিভ রিসার্চ মানে হচ্ছে যে তুই কোনো একটা প্রোগ্রাম বা পলিসি বা প্ল্যান ইমপ্লিমেন্ট করেছিস, সেটা কতটা কাজ হয়েছে সেটা ইভ্যালুয়েট করা তার কাজ, তার মানে মূল্যায়ন। ইভ্যালুয়েশন মানে আমরা জানি মূল্যায়ন করা। তাহলে কোনো একটা প্রোগ্রাম বা পলিসি যেটা কিনা নেওয়া হয়েছে সেটা আদেও কতটা এফেক্টিভ হয়েছে, সেটা এফেক্টিভ হয়েছে কিনা না হওয়ার কারণ এই যে ইভ্যালুয়েশনটা, সেই যে রিসার্চের মাধ্যমে হয় সেটাকে বলা হচ্ছে ইভ্যালুয়েটিভ রিসার্চ। তাহলে এটা খুবই সোজা বিষয়, সেই কারণে এখানে খুব বেশি কিছু দেয়নি। এখানে মার্ক করা আছে অনেকটা ঠিকই এক্সপেরিমেন্টাল আর ইভ্যালুয়েটিভে, কিন্তু আমরা জানবো যে এখানে এত বেশি কিছু পড়ার বা লেখার দরকার নেই, কারণ বিষয়গুলো আলটিমেটলি আমরা বুঝে গেছি। লাস্ট হচ্ছে
পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ, এটাও খুব মজার জিনিস, যে যেখানে কিনা আমি পার্টিসিপেট করছি। ফ্রম ইটস বিগিনিং অ্যাকশন রিসার্চ হ্যাড ইটস ইনভলভমেন্ট উইথ প্র্যাকটিক্যাল ইস্যুস, দ্য কাইন্ড অফ ইস্যুস অ্যান্ড প্রবলেমস কনসার্নস অ্যান্ড নিডস দ্যাট অ্যারাইজ অ্যাজ এ রুটিন ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। দিস প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন রিমেইন্ড আ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকশন রিসার্চ। তাহলে অ্যাকশন রিসার্চ বলতে এমন কিছু বোঝাচ্ছে যে আমি একটা কিছু করছি, করতে চাই, ঠিক আছে, যেখানে একটা প্রবলেম আছে সেটা মেটাতে চাই, একটা কোনো সমস্যা আছে এটা মেটাতে চাই। দেয়ার আর দ্য ফলোয়িং ফোর ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকশন রিসার্চ। দেখি চারটে ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে কি কি। প্র্যাকটিক্যাল, যে প্র্যাকটিক্যাল প্রবলেম বা প্র্যাকটিক্যাল ইস্যুর সাথে যুক্ত। এক, চেঞ্জ, আমি সেটা একটা কিছু চেঞ্জ আনতে চাই, বোথ অ্যাজ এ ওয়ে অফ ডিলিং উইথ প্র্যাকটিক্যাল প্রবলেমস অ্যান্ড অ্যাজ এ মিন্স অফ ডিসকভারিং মোর অ্যাবাউট চেঞ্জ ইন সোশ্যাল ফিনোমেনা ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট। তাহলে সমাজের কোনো একটা সমস্যা আছে, সেখানে আমি পার্টিসিপেট করে বুঝে প্র্যাকটিক্যাল প্রবলেমটার সাথে থেকে সেটাকে চেঞ্জ আনতে চাইছি, সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ, যেটা আমি অ্যাকশন আনতে চাইছি, সেই কারণেই এই রিসার্চটা আমি করছি। আরও দুটো ডিসক্রিপশন দিয়েছে, ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে। সাইক্লিক্যাল প্রসেস, সাইক্লিক্যাল প্রসেসে কী বলছে, রিসার্চ ইনভলভস আ ফিডব্যাক লুপ ইন হুইচ ইনিশিয়াল ফাইন্ডিংস জেনারেট পসিবিলিটিস ফর চেঞ্জ হুইচ আর দেন ইমপ্লিমেন্টেড অ্যান্ড ইভ্যালুয়েটেড অ্যাজ আ প্রিলুড টু ফার্দার ইনভেস্টিগেশন। রিসার্চ ইনভলভস আ ফিডব্যাক লুপ ইন হুইচ ইনিশিয়াল ফাইন্ডিংস জেনারেট পসিবিলিটিস ফর চেঞ্জ। তাহলে আমরা সেখান থেকে এমন একটা কিছু পাই যেখান থেকে চেঞ্জের জন্য চেঞ্জের কিছু পসিবিলিটি আমরা পাই, হুইচ আর দেন ইমপ্লিমেন্টেড অ্যান্ড ইভ্যালুয়েটেড অ্যাজ আ প্রিলুড। তার মানে আমি কোনো একটা সমস্যা দেখলাম, সেখানে আমি অংশীদারিত্ব করলাম, দেখলাম যে আচ্ছা এই কারণে এই জিনিসগুলো হচ্ছে, আমি কী করলাম সেই জিনিসগুলো করার চেষ্টা করলাম। ধর হচ্ছে বলছি দারিদ্রতা, পভার্টি, পভার্টি কী কারণ, আমি আমি গ্রামে গিয়ে থাকছি, দেখছি যে মানুষ খুব গরিব, কী কারণে গরিব, আমি কোথাওটা বুঝলাম যে এরা খুব নেশা করে, যদি নেশাটা বন্ধ করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা থাকবে না। তাই আমি কী করলাম, আমি নেশাটা বন্ধ করিয়ে দিলাম, মানে মদের যত দোকান আছে সেগুলো বন্ধ করিয়ে দিলাম। তারপর দেখছি যে না, মদের দোকান বন্ধ করায় তারা কী করছে, তারা ঘরে আরো অত্যাচার শুরু করে দিচ্ছে। তার মানে একটা আমি ফিডব্যাক পাচ্ছি, সেই ফিডব্যাকটা আমি ইউজ করছি, তারপর আবার একটু দেখছি। তাহলে এই প্রসেসটা কি বলছে, সাইক্লিক্যাল প্রসেস, যে আমাকে ফার্দার ইনভেস্টিগেশনে আরো আরো সাহায্য করছে যে এক্স্যাক্ট কি কারণে তারা গরিব। পার্টিসিপেশন, প্র্যাকটিশনার্স আর দ্য ক্রুশিয়াল পিপল ইন দ্য রিসার্চ প্রসেস, দেয়ার পার্টিসিপেশন ইজ অ্যাক্টিভ নট প্যাসিভ, যে তারা একদম একদম অ্যাক্টিভভাবে এই রিসার্চটার মধ্যে থাকে দেখার জন্য। এই কারণেই তো এটা পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ, নামের মধ্যেই বলে দিচ্ছে সবটা। তাহলে এইটা গেল আমাদের 13টা রিসার্চ মেথড, যে এই 13 ভাবে রিসার্চ হতে পারে, এবং পরেই বোঝা যাচ্ছে যে সবগুলোই খুবই সোজা সোজা নামের মধ্যেই তার ডিসক্রিপশনগুলো পেয়ে যাচ্ছি। আইদার কোনো একটা সিঙ্গেল আসতে পারে যে বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড এর ব্যাপারে কি জানো লেখো, অথবা আসতে পারে যে তুমি পুরো রিসার্চ মেথডগুলোর ব্যাপারে কি জানো লেখো। তখন যদি পুরোটা একসাথে দেয় তাহলে ছোট ছোট করে লিখে দেবো, আর যদি বেসিক আর অ্যাপ্লাইড চাই তাহলে যতটা আছে সেখানে সেটা লিখে দিলেই যথেষ্ট। তাহলে এটা আমাদের গেল হচ্ছে টাইপস অফ রিসার্চ।